বিশাল কড়াইয়ে রান্না হচ্ছে গরুর মাংসের কালোপোনা। গরু তো মনে করেন পালে ভুষ থাকে না, গরু খায়। মঞ্জিলের ভাতের হোটেলে বিশেষ রেসিপিতে রান্না এই গরুর মাংস একবার খেলে স্বাদে আটকে যায় ভোজনরসিক ভোক্তারা। শহরের সব খাবারের দোকান বন্ধ হলেও দিন রাত 24 ঘন্টায় দোকান খোলা রাখেন মোহাম্মদ মঞ্জিল মিয়া। আয়োজন দেখে মনে হতে পারে এটা কোনো বিয়ে বাড়ির আচার অনুষ্ঠান। বিশাল কড়াইয়ের গরুর মাংসে হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন সহ প্রয়োজনীয় মশলা যোগ করে তৈরি হয় মঞ্জিলের কালোভুনা। প্রায় 1.5 ঘন্টা সময় তপ্ত আগুনে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলে পরিবেশন করা হয় ভোক্তার প্লেটে। এখানে কোনো প্রকার বাসি খাবার, বাড়িতে যে খাবারটা আমরা খাই সেই খাবারটা এখানে আসলে পাই। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জেলার বিভিন্ন রেস্তোরাঁয় গরুর মাংসের কালোভুনা তৈরি হলেও মঞ্জিল হোটেলে রান্না করা কালোভুনা অনেকটাই আলাদা। মাটির চুলায় রান্নার স্বাদ ও গন্ধেও সেরা। সব কাজ নিজেই তদারকি করেন রেস্তোরাঁ মালিক মঞ্জিল। তাই তো জেলা শহরে একাধিক ভাতের দোকান থাকলেও ঘরোয়া পরিবেশে খাবার খেতে দূর দূরান্ত থেকে আন্তঃজেলা বাসস্ট্যান্ড এলাকায় মঞ্জিলের কাছেই ভিড় করেন ভোজনপ্রেমীরা। অনেকেই পার্সেল করে নিয়ে যান পরিবার পরিজনের জন্য। একসময় শুধুমাত্র বাস চালকরা এই হোটেলের ভোক্তা হলেও বর্তমানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পছন্দের তালিকায় রয়েছে গরুর মাংসের কালো ভুনা সহ নানা জাতের দেশি খাবার। এখানে যতগুলো হোটেল আছে সবগুলোর মধ্যে আমি খাবার খাই, সবচেয়ে বেশি টেস্ট যেটা হয় এটা মঞ্জিলে। কালো ভুনা ছাড়াও এই হোটেলে রয়েছে নানা ধরনের শাক, ভর্তা, ভাজি ও মাছ দিয়ে ভাত খাবার আয়োজন। খ্যাতি ছড়িয়ে পড়ায় সকাল থেকে দিনভর ভোক্তাদের চাপ সামলাতে হিমশিম কর্মচারীরা। শুরুতে টার্মিনালের ভিতরে থাকলেও বর্তমানে স্বর্ণা গেস্ট হাউসের দ্বিতীয় তলায় টিনশেড ঘরে এই খাবারের ব্যবসা করছেন মঞ্জিল। প্রতিদিন অন্তত 30-40 কেজি গরুর মাংসের কালোভুনা বিক্রি হয় এখানে। সীমিত লাভ হলেও মানসম্মত খাবার পরিবেশন করতে পারলেই সফলতা মনে করেন মালিক মঞ্জিল।